আজও পিতা হত্যার বিচার পাননি বলে হতাশা প্রকাশ করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানভীর আহমেদ সোহেল তাজ। কেন্দ্রীয় কারাগারে পিতা ও তার তিন সহকর্মীর নিহত হওয়ার স্থানটি দেখতে এসে আজ একথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, জেল হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার চেষ্টা চলছে। আমরা বিচার পাইনি, জেল হত্যাকাণ্ডের বিচার এখনো পাইনি। আমাদের সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা প্রয়োজন, সবকিছু বের করে নিয়ে আসা প্রয়োজন। এখানে নৈপথ্যে কারা ছিল, কিভাবে কি হয়েছে, আমি মনে করি সবকিছু জানার আমাদের অধিকার আছে। জাতীয় চার নেতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আমাদের আইনমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বর মাসে একটি কমিশন করা হবে। সেই কমিশনের মাধ্যমে আমরা আশা করি 75-এর 15ই আগস্ট 3রা নভেম্বরের যারা নেপথ্যের নায়ক দেশে এবং বিদেশে ষড়যন্ত্রকারী তাদের মুখোশ উন্মোচিত হবে। আমরা সবসময়ই আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি যে সমস্ত দেশে এরা অবস্থান করছে, যাদেরকে ওই রাষ্ট্রসমূহ যাদেরকে মানে আশ্রয় দিচ্ছেন তাদেরকে আমরা মানে কথাবার্তা চলছে। আমরা মনে করি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে আনার আমরা যে প্রচেষ্টা নিচ্ছি আমরা সফল হব। একটা হত্যাকাণ্ড হলে তার পিছনে কুশীলব থাকে, তার পিছনে একটা ইন্টেনশন থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইটা আমলে নিয়েই তার ব্যবস্থা করছেন, আপনারা খুব শীঘ্রই সেটারও মানে আপনারা দেখবেন।